আবার একবার তোমাদের প্রত্যেককে তোমাদেরই পছন্দের এপিটিএ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করতে চলেছি দু সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কিন্তু আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে এটা কিন্তু তোমাদের পরীক্ষা বাতিলের দিকে অনেকটা ইঙ্গিত দিচ্ছে তো পরীক্ষা বাতিল হলে কাদের ভালো হয় কাদের খারাপ হয় কারা মনে করো পরীক্ষা বাতিল হওয়া উচিত এবং কারা মনে করো না পরীক্ষা হওয়া উচিত অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা আজকে দেখে নেই কী নিয়ে আলোচনা হয়ে প্রতিবার থেকে শুরু উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণ করোনা বিধিতে জোর সরকারের এবারে তোমাদের বলে রাখি যদিও খবরটা উচ্চ মাধ্যমিকের কিন্তু মাধ্যমিকদের অবশ্যই দেখতে হবে কারণ দেখো বোর্ড আলাদা হলে কি হবে রাজ্য তো একটাই সরকার তো একটাই উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এক জনের জন্য এক এক নিয়ম করবে আর মাধ্যমিকের জন্য আলাদা নিয়ম করবে এরকম তো দুমুখ নীতি হতে পারে না অবশ্যই যেমন আমরা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য চিন্তিত একইভাবে আমাদের মাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রীদের জন্য চিন্তিত হতে হবে সুতরাং তোমরা খবরটা শেষ পর্যন্ত দেখো এবং কি বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণে করোনাবিধি মেনে চলার নির্দেশ দিল শিক্ষা দপ্তর থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণের কার্যকলাপ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দু হাজার বাইশ এর উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণ চলবে চোদ্দ জানুয়ারি পর্যন্ত আর এটা কতদিন পর্যন্ত চলবে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এই ফর্ম পূরণের কাজ চলবে ফর্ম পূরণের সময় সোশ্যাল ডিস্ট্যান্সিং সহ সমস্ত কর্ণাবিধি অক্করে অক্করে মেনে চলতে হবে নির্দেশিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর জানানো হয়েছে ফর্ম পূরণের সময় স্কুলের ভিতরে কোনো অবস্থাতেই ভিড় করা যাবে না একবারে জনের বেশি ছাত্রের স্কুলের প্রবেশ নিষিদ্ধ ফর্ম পূরণ করতে হবে সামাজিক দূরত্ববিধি মেনে চোদ্দ জানুয়ারি পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিকের ফর্ম পূরণ তবে জরিমানা সহ জরিমানা দিয়ে সাতাশে জানুয়ারি পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে চোদ্দ জানুয়ারি পর্যন্ত তোমাদের লিগ্যাল সময় দিয়েছে কিন্তু যদি কেউ এই সময়ে করতে না পারো সাতাশে জানুয়ারি পর্যন্ত করতে পারবে কিন্তু তার জন্য তোমাদের ফাইন দিতে হবে চলতি বছর দুই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কুড়ি এপ্রিল পর্যন্ত পঁয়ষট্টিটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন করবেন স্কুলের শিক্ষকরাই যেমন ভূগোল প্র্যাকটিক্যাল হয়ে থাকে দেখো এইবার কিন্তু এই প্রশ্নটি তোমাদের বোর্ড থেকে করা হচ্ছে না তোমাদের স্কুল শিক্ষকরাই করবে এবার কিন্তু কোনো পরীক্ষারই প্রশ্নপত্র কঠিন হবে না তবে করোনা পরিস্থিতির জেরে পরীক্ষা শেষ পর্যন্ত না হলে টেস্টের নম্বরের ভিত্তিতে হবে মূল্যায়ন দেখো এর আগে যেমন আমাদেরকে প্রথমে ইঙ্গিত দিয়েছিল যে স্কুল বন্ধ হতে পরে ঠিক তার পরে পরেই কিন্তু ঘোষণা করে দিল যে স্কুল বন্ধ এখানে কিন্তু আমরা আভাস পাচ্ছি যে আমাদের আবারও একবার বলে দিচ্ছে যে যদি পরীক্ষা না হয় তাহলে টেস্টের ভিত্তিতেই হবে মূল্যায়ন তবে বলে রাখি যদি তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তৈরি হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বোকা নাও বা তোমরা ভুল করছো ব্যাপারটা এমন একই নয় কারণ পরীক্ষা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের নম্বরটা অনেক বেশি থাকবে কারণ এবার প্রশ্নও সহজ হবে তাই তোমরা যতটা পারো তোমাদের সাধ্য মতো চেষ্টা করো সব থেকে ভালো পরীক্ষা দিতে পারবে আর যদি পরীক্ষা হবে না এটা আগেই ভেবে নাও আর প্রস্তুতি সেরে দাও তাহলে যখন পরীক্ষা হবে তখন কিন্তু আর তোমাদের কোনো কিছু করার থাকবে না সমস্তটাই শুনলে অবশ্যই আশা করি তোমরা তোমাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা কি চাও পরীক্ষা বাতিল চাও নাকি তোমরা চাও যে পরীক্ষা হোক অবশ্যই তোমরা তোমাদের মতবাদ এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং এরকম করে পরবর্তী যে কোনো রকমের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলাইকনটি প্রেস করে দিও এবং প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটা করে লাইক এবং একটা করে শেয়ার করে দিও তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই